মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উপমা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরা সবাই ভালো আছি। তা ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তা দেখো, আমার তো টিফিন খাওয়া হয়ে গেছে, সোমনা তো টিফিন খেয়ে বেরিয়ে গেছে, এখন উপাসনা খাচ্ছে। উপাসনা খাচ্ছে, আরাধা এসছে, আরাধা খেলছে। আরাধা হাই করে দাও। আরাধা খেলছে, এখন বিছনার এই অবস্থা, বিছনা গুছাবো। সোহমে আজকে স্কুল ছুটি ছিল, সোহমে আজকে স্কুল ছুটি, কি চক্ষু পরীক্ষা করাতে নিয়ে যাবে ক্যাম্পে। ক্যাম্পে ও নিজেও জানে না। যাই হোক, আজকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে। যারা যারা চোখ পরীক্ষা করতে ইচ্ছুক তাদেরকে বলেছে স্যাররাই নিয়ে যাবে। সোহমের তো করা হয়ে গেছে, ও তো আমাদের এখানে কলকাতায় করিয়েছি ভালো জায়গায়, ওকে আর ওনার নাম লেখায়নি স্কুলে। তা চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। উপাসনা আর আরাধ্যা ঝগড়া করছে, আর এই দেখো আমার বাজার, সোমনাথ বাজার করে এনেছে পটল, বরবটি, বেগুন, লাউ, পেঁপে, ফুলকপি, কুমড়া। চলো দেখি আজকে কি রান্না করি, ওদের দেখাবো। এখন ডিম বসিয়েছি। এখন থেকে শুরু করলাম ভিডিওটা, এখন বাজে হচ্ছে 9টা। তা উপাসনা আজকে হাট ছুটি হয়েছে, তাদের চলে এসছে। চলো দেখো, এই যে উপাসনা চলে এসছে, সোহম স্কুলে যাবে, তার জন্য সোহমের জন্য ভাত ডাল সবই বসিয়েছি। ওটাতে ভাত হচ্ছে আর ডাল হচ্ছে। দেখো ফ্রেন্ডস, উপাসনা বায়না করে স্কুল থেকে আসার পথে বায়না করেছে বাবার কাছে। তা ওর বাবা পেস্ট্রি কেক কিনে দিয়েছে, তা সোহমের হাতে দিয়েছে। সোহম এটা খুলে দেখবে এর ভেতরে কি আছে, কি কেক। তা খুলে খুলছে, বলছে আমি টিফিনে নিয়ে যাবো। আমি বললাম না, সন্ধেবেলা টিফিন করবি এটা, তাই জন্য দেখে। তারপর সোহম স্নান করে আসলো, স্নান করে এসে দেখো ওকে আবার খাইয়ে দিতে হয়। এটা প্রত্যেক দিনে আমার রুটিন, ও স্কুলে যাওয়ার সময় ওকে খাইয়ে দিতে হয়, না হলে ও তাড়াতাড়ি খেতে পারে না। আজকে আমি বড় সারপ্রাইজ হয়েছি জানো তো ফ্রেন্ডস। সোমনাথ কোনোদিনও ক্যামেরা ধরে না, আমি এতদিন ইউটিউব করছি, একদিনও ক্যামেরা ধরে দেয়নি। আজকে ছেলেকে খাওয়াচ্ছিলাম, তখনই ক্যামেরাটা ধরে দিয়েছে, তাই এটাই আমার কাছে অনেক। ও এতদিন আমার ক্যামেরা একদিনও ধরে আমার কোনো ভিডিও দেখায়নি, আমি নিজে নিজেই করতাম, নাহলে ছেলে আমার ধরে দিত ক্যামেরাটা, কিন্তু ও কোনোদিনও ধরে দেয়নি। আজকে ও ছেলেকে যখন খাওয়াচ্ছিলাম তখন ওকে বললাম, ও দেখলাম ক্যামেরাটা ধরে দিল। ফ্রেন্ডস, আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, দেখতেই পেলে ছেলেকে খাইয়ে দিয়ে দিলাম, এবার আমি খেতে বসবো। ওরা বেরিয়ে গেছে, এ দেখো পরোটা তরকারি,
পাউডার তরকারি খাবো। চলো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া সব আমাদের কমপ্লিট। আজকে টিফিন খাওয়ার পর তোমাদের কিছুই দেখাননি। আজকে রান্না করেছে হচ্ছে ডাল আর পাঁচ রকম তরকারি দিয়ে একটা সবজি করেছি, মানে বিভিন্ন মানে মূলো, তারপর আলু, পেঁপে, তারপর হচ্ছে পটল, তারপর বেগুন, মানে নানান তরকারি দিয়ে একটা একটা বড় করে সবজি করেছি আর ডাল লাউ দিয়ে ডাল করেছি। আর কিচ্ছু করিনি রান্না। তা খাওয়া দাওয়া সব কমপ্লিট, এই সবে এসে বসলাম। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না, হ্যাঁ। আর সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অল করে বাজিয়ে দিও। আজকের মতো বিদায় নিলাম। আবার তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।